Assalamualaikum. ভোরের নিউজে আপনাদের সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ এবং সাথে থাকছে বিস্তারিত। এবং আমি আপনাদের সাথে আছি মাহিয়া। স্ত্রীকে বোন বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, নিয়োগ বাতিল। নরসিংদী রায়পুরায় ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যানের জমি দখলের পর বিএনপি নেতার ছেলে ভুঁড়িভোজ। এবারে বিস্তারিত জানবেন। সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জামালপুরের বক্সিগঞ্জে স্ত্রী ও খালাতো বোনকে নিজের বোন বানিয়ে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি দেওয়ায় দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের উত্তোলিত বেতন ভাতা ফেরতের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ ঘটনার মূল অভিযুক্ত বক্সিগঞ্জ উপজেলার রবিয়াচর গ্রামের মুক্তিযোদ্ধা শহীদুর রহমানের ছেলে আশরাফুল আলম বিপ্লব। তিনি 2016 সালে স্ত্রী নাসরিন আক্তার ও খালাতো বোন শাপলা আক্তারকে আপন বোন বানিয়ে সরকারি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরির ব্যবস্থা করেন। এদিকে নরসিংদী রায়পুরায় প্রেমিকার করা ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির। তিনি জানান, দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় শাকিলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। গত 22 অক্টোবর নরসিংদী রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা শাকিলের বিরুদ্ধে। অন্যদিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লাগানো 600+ ফলের গাছ কেটে জমি দখলের পর আনন্দে ভুঁড়িভোজ আয়োজনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার পত্তাশি বাজার এলাকায় তালুকদার বাড়িতে 500+ লোকের অংশগ্রহণে এই ভুঁড়িভোজের আয়োজন করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত খোকন তালুকদারের ছেলে রানেল তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।